আজ আমি এই ডুমুর মাছ দিয়ে টমেটো দিয়ে আমি একটা ঝাল বানাবো, আপনারা প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটাকে দেখবেন। আমি এখন মাছটা কেটে নেব। মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার মাছটা দিয়ে নেব। মাজাটা ধোয়া হয়ে গেছে, এবার আমি নুন ছালে যাবো। আজ আমি আমার গাছের ধানি লঙ্কা আজকের কটা আমি তুলে নিয়ে আসবো। গাছের এই ধানি লঙ্কা খুব ঝাল, আর কটা তুলে নেব। লঙ্কা তোলা হয়ে গেছে, এবারে আমি এই লঙ্কা তুলে নিয়ে এসেছি, এবারে আমি বাঁধবো। বেটে নেব রসুন, আদা রসুন একসঙ্গে বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বেটে নেব জিরে মরিচ, বেটে নেব ওই লঙ্কা, এই ধানি লঙ্কা আর জিরে মরিচ একসঙ্গে বেটে নেব।
জিরে মরিচ আর লঙ্কা একসাথে বাটা, এই তুলে নেব। মশলা রেডি হয়ে গেছে, এই লবণ দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা এটা দিয়ে আমি মেখে নেব। আমার হয়ে গেছে, এবার আমি পাকাটা জেলে দেবো, ধরিয়ে দিয়েছি, এবারে কড়াটা তুলে দেব। আমি তেল এবার দিয়ে দেবো, সর্ষের তেল, এবার উল্টে দেব, ভালো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো রসুন, আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা আর ওই জিরে,
দিয়ে দেবো টমেটো। জল দিয়ে দেবো, মিট মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো চাপা। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দেবো মাছ, আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু চাপা দেবো। তরকারি আবার ফুটতেছে, ঢাকনাটা খুলতে দেবো। তরকারি আমার হয়ে গেছে, এবার লাগিয়ে ডুমো মাছের ঝাল আমি করে নিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন।